ফ্লেক্স বা ব্যানারটি তৈরি করার জন্য সর্বপ্রথমে আমরা ফাইল মেনুতে ক্লিক করব, তারপরে নিউ অপশনে ক্লিক করব। তাহলে যে ডায়ালগ বক্সটি আসলো সেই ডায়ালগ বক্সে দেখতে পাচ্ছেন নেম আছে, তো নেমের জায়গায় আমরা লিখে দিচ্ছি ফ্লেক্স অথবা ব্যানার। তারপরে আমি সাইজটাও লিখে দিচ্ছি 5×3, 5/3। তো 5/3 দেখুন কিভাবে লিখছি, 5 হচ্ছে চওড়ায়, চওড়ায় 5 ফুট, 5 ফুট মানে হচ্ছে 5 বারং 60 ইঞ্চ, মানে 60 এখানে লিখলাম আমি সাইড, আর পিক্সেল করা আছে সেটাকে করে দেব ইঞ্চ। এবার নিচে আছে হাইট, হাইট হবে 3, 3 মানে 3 বারং 36, তো 36 ইঞ্চ হয়েছে, 36 ইঞ্চ করে দিয়েছি। এবার মুড আছে দেখতে পাচ্ছেন, রেজুলেশন আমি 72 রাখি, মুড আছে, মুড আছে RGB করা আছে। আপনি যদি সেই ব্যানারটাকে প্রিন্ট আউট করে বের করতে চান তাহলে করবেন CMYK। আর আমি এটা ব্যানারটা তৈরি করছি যেটা, যেহেতু এটা ইউজ করব আমি ইলেকট্রনিক মিডিয়া মানে অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমি তৈরি করব, সেই জন্য আমরা করব RGB। তারপর কন্টেন্ট থেকে আমরা হোয়াইট পেজটাই নিব, দিয়ে ওকে করে দিব। তো দেখতে পাচ্ছি আমরা ওকে করে দিয়েছি, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে চলে এসেছে। এবার কি করবেন, এবার দেখুন এখানে আমি যে পেজটা চলে এসেছে সেই পেজটাকে একটু হালকা করে জুম করে বড় করে নিচ্ছি, তাহলে যাতে আমি দেখতে সুবিধা হয়। তো জুম করে নিয়েছি দেখতে পাচ্ছেন, যদি আপনার মনে হয় যে না পুরোটা আমি জুম করব না তাহলে ছোট করেও রাখতে পারেন। এখানে আছে ম্যাগনিফায়ার, ম্যাগনিফায়ার দিয়ে আপনি বড় করতে পারেন, আবার ছোটও করতে পারেন। সেটা ছোট করার জন্য মাইনাসে ক্লিক করবেন, তারপরে ক্লিক করবেন, তো দেখুন ছোট হয়ে যাচ্ছে। তো জুম আউট, জুম ইন, জুম আউট দুটোই করতে পারবেন। এবার যে কাজটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা সাদা আছে সেটাকে আমি একটু কালারফুল করব কিভাবে দেখুন। তো এই যে একটা টুল আছে দেখুন, টুলটার নাম হচ্ছে বাকেট টুল, পেন্ট বাকেট টুল। এই বাকেট টুলে ক্লিক করবেন, তারপরে এই জায়গা থেকে একটা কালার নিয়ে নেবেন, তা আমি এই কালারটাই নিচ্ছি, তারপর ওকে করে দিচ্ছি। ওকে করার পর এই জায়গায় জাস্ট ক্লিক করব, তো দেখতে পাচ্ছেন কালার হয়ে গেছে। এই কালারটা হয়ে যাওয়ার পর আমরা এটাকে একটু ডিজাইনিং দিব, কিভাবে না ডিজাইনিং দেওয়ার জন্য কিছু আমি ক্লিপ আর্ট ডাউনলোড করে রেখেছি। দেখতে পাচ্ছেন এই ক্লিপ আর্টগুলো গুগলে টাইপ করবেন, গুগলে অনেক সহজেই, খুব সহজেই পেয়ে যাবেন ক্লিপ আর্টগুলো। তো এই ক্লিপ আর্টগুলো কি করবো, আমি ক্লিপ আর্টটাকে ধরে এর উপরে ছেড়ে দিলাম, তো দেখুন চলে এসেছে ক্লিপ আর্টটা। এবার কন্ট্রোল দেবে টি প্রেস করছি, তারপর সাইজটাকে বড় করে নিচ্ছি। তো দেখুন আমি পুরো পেজটাতেই দিয়ে দিচ্ছি, কন্ট্রোল দেবে টি দেবে কর্নার ধরে বড় করে দিলাম। এবার কি করব, যে সাদা অংশটা আছে এই সাদা অংশটাকে আমি রিমুভ করে দেব, কিভাবে দেখুন। প্রথমত যাচ্ছি আমি রিমুভ করার জন্য ম্যাজিক টুল, এই দেখুন ম্যাজিক ইরেজার আছে, ইরেজারের মধ্যে ক্লিক করবেন রাইট ক্লিক, যদি ইরেজার টুল হয়ে থাকে রাইট ক্লিক যখনই করবেন তাহলে ম্যাজিক ইরেজার টুল আছে, এই ম্যাজিক ইরেজার টুলে ক্লিক করে তারপর সাদা অংশে ক্লিক করবেন। সাদা অংশে দেখুন ক্লিক করলে চলে গেল, রিমুভ হয়ে গেল সাদা অংশটা। এবার যে জায়গাতে থেকে গেছে সেই জায়গাগুলোতে ক্লিক করে করে উড়িয়ে দিতে হবে, এইভাবে উড়িয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন। তো কিছু কিছু জায়গায় আছে এই জায়গাগুলোতে এইভাবে দেখে দেখে আপনাকে রিমুভ করে দিতে হবে, যেখানে যেখানে আছে আর কি, দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে রিমুভ করে দিলাম, এখানে আছে হালকু, আচ্ছা উড়িয়ে দিয়েছি, এ দেখুন এখানে হালকা সাদা আছে, এ দেখুন রিমুভ করে দিয়েছি। তো রিমুভ যখন হয়ে গেছে এবার দেখতে পাচ্ছেন একটা কালারফুল ডিজাইনিং হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডে। এই ব্যাকগ্রাউন্ডের ডিজাইনিংটা যে হলো সেটাকে হালকা ক্যাপাসিটি কমিয়ে দিবেন, এখান থেকে দেখুন এখানে লেয়ার আছে, লেয়ার যদি আপনার না থাকে তাহলে উইন্ডোজে যাবেন, উইন্ডোজে গিয়ে লেয়ারে ক্লিক করবেন, তাহলে এই লেয়ার এটা চলে আসবে। এই লেয়ারের মধ্যে থেকে আপনি ক্যাপাসিটিতে যাবেন, দেখুন 100% হয়ে আছে, এটাকে একটু কমিয়ে দিবেন, মোটামুটি ওই 50 আশেপাশে রাখবেন বা 40-50 আশেপাশে, ঠিক আছে। তাহলে দেখুন একটু ডিজাইনিংটা খুব ভালো লাগছে। এবার এবার যে কাজটা করব, আমরা যা ব্যানারটা তৈরি করছি সেটা দেখুন কিভাবে করছি। তাহলে আমি এটা প্রথমত লেয়ার থেকে ক্যাপাসিটি কমিয়ে দিলাম, আমি 37 করে দিয়েছি দেখতে পাচ্ছেন। এবার একটু কি করব, আর একটু ডিজাইন করার জন্য আমি কন্ট্রোল দেবে বি প্রেস করব, মানে কালার ব্ল্যান্ড ব্যালেন্স, তো কালার ব্যালেন্সটাকে হালকা রেডটাকে বাড়াবো যাতে আমার এটা দেখতে আরো ভালো লাগে। দেখুন হলুদ,
আচ্ছা এটা রাখছি, দেখতে পাচ্ছেন। আর এটাকে গ্রিন হালকা রাখবো, রেডটাকে এটা এটাই ঠিক আছে। দেখুন এবার আরেকটু অ্যাট্রাকটিভ লাগছে ডিজাইনিংটা। তো যখন আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজটা কমপ্লিট হয়ে গেল, এবার কি করবেন, এবার হচ্ছে আমাদের খেলাটা হয়ে গেল, পেন টুলের একটা ডিজাইনিং দিব। দেখতে পাচ্ছেন আমি পেন টুল নিচ্ছি। পেন টুল নেওয়ার পরে আমি কোথা থেকে ক্লিক করছি দেখুন, এই জায়গাতে কোনাতে ক্লিক করলাম, তারপরে নিচে একটু ক্লিক করলাম, ঠিক আছে। নিচে ক্লিক করার পরে চলে গেলাম ডান দিকে, ডান দিকে ক্লিক করলাম, এই জায়গাতেই ক্লিক করি, তারপরে যেখানে শুরু করেছি সেই জায়গায় দেখুন কোনা পর্যন্ত আমি করেছি। এবার কি করলাম, এই পেন টুলের উপরে রাইট ক্লিক করব, তারপরে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট নিব। অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট নেওয়ার পরে এখানে মিডিলে ক্লিক করবেন। মিডিলে ক্লিক করার পরে এটাকে ধরে, যে হ্যান্ডেলটা আছে হ্যান্ডেলটাকে ধরে হালকা এইভাবে করে দিব, তারপরে এন্টার মারবো। কালারটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে কি কালার হলো। দেখুন কালারটাকে করে দিচ্ছি আমি রেড, দেখতে পাচ্ছেন রেড কালার, এ দেখুন হয়ে গেছে। তো রেড কালার হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমি কন্ট্রোল দেবে টি প্রেস করলাম, হালকা একটু বড় করে নিচ্ছি আমার সুবিধা মতো, দেখুন তাহলে এই যে কাজটা হয়ে গেল রেড করে, দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার কি করব, আমি মুভ টুলে ক্লিক করে, তারপরে ক্লিক করে এটা অল্টার দেবে থেকে ক্লিক করে আর এক কপি টানবেন, তাহলে আর এক কপি হয়ে যাবে দেখবেন। তো অল্টার দাববেন, তারপর ক্লিক করে টানুন, দেখুন আর এক কপি চলে এসেছে। এবার যে কপিটা চলে এসেছে সেটার কালারটা আমি করে দিচ্ছি একটু চেঞ্জ, দেখুন কিভাবে চেঞ্জ করছি, আমি এই কালারটা করে দিলাম। এবার ওকে করলাম, ওকে করার পর এখানে রেখে দিচ্ছি এইভাবে, দেখতে পাচ্ছেন কিভাবে রাখলাম। এবার অ্যাঙ্গার পয়েন্টটাকে নিব, অ্যাঙ্গার পয়েন্টটাকে নিয়ে হালকা একটু কমিয়ে দিব, এটাকেও হালকা কমিয়ে দিচ্ছি, এই দেখুন, এই দেখুন। তাহলে কি হলো, একটা ডিজাইনিং হয়ে গেল দেখতে পাচ্ছেন। তো ডিজাইনিংটা আমার হয়ে গেছে। এবার এটাকে একটু হালকা আপনার সুবিধা মতো যাতে দেখতে ভালো লাগে এরকম ডিজাইনিংটা নিয়ে আসবেন, ঠিক আছে। তো দেখুন আমি ডিজাইনিংটা কিভাবে করলাম, কন্ট্রোল দেবে টি প্রেস করব, হালকা আমি একটু নিচে নিয়ে নিচ্ছি, এই দেখুন এই হয়ে গেল কাজ। তো ডিজাইনিং দিলাম, এবার ডিজাইনিং দেওয়ার পরে এখানে আমি লিখার পালা, লিখাটা শুরু করব। তো লিখাটা শুরু করার আগে আমি আরেকটু ডিজাইনিং গুলো করব, সেটা হচ্ছে এখানে একটা নিব শেপ। শেপ নেওয়ার পরে যে কালারটা শেপ নিব, কালারটা পরে নিচ্ছি, আগে এখান থেকে টানি, দেখতে পাচ্ছেন আমি নিচে এইভাবে একটা শেপ নিয়ে নিচ্ছি। শেপ নেওয়ার পর এন্টার প্রেস করলাম, তারপরে এখান থেকে ডান দিকে লেয়ার থেকে ডবল ক্লিক করব, কালারে যে কালারটা নিয়ে নেব আমি, কালারটা রেড নেব, রেড নিয়ে নেবেন। তো রেড নিতে পারি বা আপনারা গ্রাডিয়েন্টও দিতে পারেন, এভাবে এখানে যাবেন স্টাইলে, তারপরে এখান থেকে দেখবেন গ্রাডিয়েন্ট ওভারলে আছে, সেখান থেকে গ্রাডিয়েন্ট দিতে পারেন। গ্রাডিয়েন্ট দেওয়ার জন্য আপনাকে জাস্ট করতে হবে, যেমন মনে করুন এটাকে রেড করলাম আর ওকে করলাম, আর এটাকে করে দিলাম রেড, এই দেখুন। এবার রেডটাকে একটু হালকা কালার করে দিলাম, দেখতে পাচ্ছেন এবার গ্রাডিয়েন্টটা কেমন লাগছে। এবার ওকে করে দিচ্ছি, ওকে করার পর এবার দেখুন গ্রাডিয়েন্ট কেমন লাগছে, এই দেখুন, দেখুন একটু ডিজাইনিং আলাদা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কালারটা। এখান থেকে আপনারা চেঞ্জেস করতে পারেন, অনেকগুলোই চেঞ্জেস আছে এখান থেকে, লাইনার আছে, লাইনার না করে রেডিয়াল করতে পারেন, আপনি অ্যাঙ্গেল করতে পারেন, বিভিন্ন রকম ডিজাইনিং আছে। তো যেটা খুশি আপনার যেটা ইচ্ছা হবে সেটা করতে পারেন। তারপরে এখান থেকে স্কেল আছে, স্কেলটা আপনি কমাতে পারেন বাড়াতে পারেন এইভাবে। তো এখান থেকে ডিজাইনগুলো করতে পারবেন এইভাবে, এই দেখুন ডিজাইন। এবার জাস্ট ওকে করে দেবো, দেখুন খুব সুন্দরভাবে নিচে একটা শেপ তৈরি করলাম। এবার আমি মুভ টুলে ক্লিক করে দিচ্ছি, মুভ টুলে ক্লিক করার পরে এবার আমাদের লিখার পালা, লিখাগুলো আমি লিখি কি কি লিখতে চাইছি। তো আমি লিখতে চাইছি, ভিডিওটা যাতে বড় না হয় এই জন্য আমি লিখে রেখেছি আগে থেকে বিজয় বায়ান্নতে, সেটা কপি করে আমি এখানে নিয়ে গিয়ে পেস্ট করে দিচ্ছি, যে আপনাদেরকে ডিটিপিটাই দেখাচ্ছি কাজ করে। কন্ট্রোল দেবে ভি প্রেস করলাম, এবার সিলেকশন করে সেটাকে আমি কালারটাকে ইয়েলো করে দিচ্ছি, তাহলে আমি লিখাটা যাতে বুঝতে পারি দেখে,
দেখুন পুরো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, ঠিক আছে? এবার এই জায়গা থেকে আমি একটা ফন্ট নিয়ে নিচ্ছি, ফন্টের নাম কি দিব দেখা যাক, আমি ফন্ট কি দিচ্ছি। আচ্ছা রিঙ্কি ফন্ট আছে, রিঙ্কি এমজে, সেটা আমি ইউজ করব, রিঙ্কি এমজে। দেখতে পাচ্ছেন সাইজটা আমি বড় করলে করতে পারি। আচ্ছা সাইজটা এখান থেকে বড় হচ্ছে না, কন্ট্রোল দেবে টি প্রেস করব, আরো বড় হয়ে যাবে। দেখুন দেখতে পাচ্ছেন, তো অনেকটা বড় করে দিয়েছি আমি লেখাটাকে। এবার এন্টার প্রেস করলাম, এবার মোটা করে দিচ্ছি একটু, বোল্ড, কন্ট্রোল দেবে টি প্রেস করব, তারপরে লেখাটাকে গুড়িয়ে দিব, হালকা ছোট করে দিচ্ছি। এবার এখানে বসিয়ে দিচ্ছি, দেখুন বসালাম। আমি আর একটু ঠিকঠাক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, যাতে ঠিকঠাক বসে যায়। এই দেখুন এবার ঠিকঠাক করে বসিয়ে দিলাম, মা শীতলা লিখলাম। তো মা শীতলা যখন লিখেছি, এবার এই লেখাটার একটু দিয়ে দিব আমি, স্টাইলে ক্লিক করব, তারপরে দিব ড্রপ শ্যাডো। তো ড্রপ শ্যাডো দিলে দেখুন দেখতে কেমন লাগবে, একটু ভালোভাবে দেখুন। আমি জুম করে দিচ্ছি, তাহলে আর একটু আপনারা দেখে বুঝতে পারবেন। দেখুন জুম করে দিচ্ছি যাতে বুঝতে পারবেন, এই দেখুন জুম করলাম, আর একটু জুম করে দিচ্ছি। এবার তো ম্যাক্সিমাইজ করে রাখি যাতে দেখতে পান, এই দেখুন পাচ্ছেন দেখতে? এবার দেখতে দেখুন একটু বড় লাগছে, তাহলে ফুল স্ক্রিনে আপনি দেখতে পাবেন। এবার কি করছি আমি, লেয়ার স্টাইলে ক্লিক করে ড্রপ শ্যাডোতে ক্লিক করে দিচ্ছি। ড্রপ শ্যাডোতে ক্লিক করে এটা ক্যাপাসিটিটাকে হাই করে দিব, আর স্পিডটাকে হাই রেখে দিচ্ছি আমি। দেখতে পাচ্ছেন শ্যাডো আমি দেখতে পেয়ে যাচ্ছি, এখনই হালকা রেখে দিচ্ছি যেভাবে আমি রাখতে চাইছি। দেখতে পাচ্ছেন কালো একটা শ্যাডো পড়ে গেছে, সেটা সাইজ আমি বড় করলে করতে পারি, আমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। তো আপনি কেমন রাখতে চাইছেন সেই অনুযায়ী আপনি রাখবেন, রাখার পরে ওকে করে দিবেন। দেখুন আমাদের হয়ে গেছে কাজটা, এবার মা শীতলা লেখা হয়ে গেছে। এবার এখানে লিখব ক্যাটারার, তো আমি এখানে ওয়ার্ডে লিখে রেখেছি, সেটাকে নিয়ে চলে আসছি কপি করে। দেখুন টেক্সটে ক্লিক করলাম, তারপর জাস্ট ক্লিক করব, তারপর ভি কন্ট্রোল দেবে ভি প্রেস করছি, তারপরে দেখুন এটা লেখাটা হয়ে গেছে, লেখাটাকে আমি বোল্ড করে গেছি। আরো যদি বোল্ড এখান থেকে হবে না। আচ্ছা এবার কি করব, আমি এই লেখাটাকে এখানে রেখে দিচ্ছি, আর লেখার কালারটাকে করে দিচ্ছি হোয়াইট। হোয়াইট করার পরে কন্ট্রোল দেবে টি প্রেস করে বড় করে দিচ্ছি, দেখুন দেখলাম এত বড়ই রাখি, এটা অনেক বড় সাইজ, একটা ছোট না অনেক বড়টাই সাইজ। দেখুন কিভাবে আমি সাইজ করলাম, অনেক বড়ই সাইজ কিন্তু করেছি, ঠিক আছে? এই দেখুন, তো যখন আমাদের দেখুন এটা হয়ে গেছে ক্যাটারার লিখা, এটাকেও আমরা দিব ড্রপ শ্যাডো। তো ড্রপ শ্যাডো দিচ্ছি, দেখুন তার আগে আমরা যদি স্ট্রোক দিয়ে দিই আর একটু ভালো লাগবে, হালকা করে স্ট্রোক ব্ল্যাক কালারের, এই দেখুন হালকা আমি স্ট্রোক দিয়ে দিচ্ছি, মোটামুটি 5-6 এরকম। এবার ওকে করছি, দেখুন একটা স্ট্রোক পড়েছে, কালার পড়েছে। এবার আমি ড্রপ শ্যাডো দিচ্ছি, ড্রপ শ্যাডোতে যাব, ড্রপ শ্যাডোতে গিয়ে যাতে লেখাটাও দেখতে পাই আমরা, তার জন্য একটু সাইডে নিয়ে নিলাম, ক্যাপাসিটি হাই করে দিব, আর এটাকে করে দেব আমি স্পিডটাকে হাই, মানে 100%। এবার দেখুন কি করছি, হালকা ডিস্টেন্স বাড়াচ্ছি এবং সাইজটাকেও হালকা বাড়িয়ে নিচ্ছি, সাইজটা বাড়াচ্ছি, দেখতে পাচ্ছেন ডিস্টেন্সটাও আমি বাড়ালাম, আর এটাকে হালকা একটু পার্সেন্টেজ, যে ডিগ্রিটা অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেলটাকে ঠিকঠাক করে নিচ্ছি আমার যাতে দেখতে ভালো লাগে তার মতো করে। দেখতে পাচ্ছেন কিভাবে করছি, এই দেখুন কাজটা, দেখুন দেখা মোটামুটি কাজ হয়ে গেছে, দেখুন কিভাবে করলাম ডিস্টেন্সটা, সাইজটা কমিয়ে দিই, কম কমিয়ে দিলেই ভালো লাগছে। আচ্ছা সাইজ হালকা কমিয়ে দিচ্ছি, ঠিক আছে এটা ডিস্টেন্স একটু বাড়াই, এই দেখুন এবার ওকে করে দিচ্ছি। দেখুন ক্যাটারার লেখাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার ক্যাটারার লেখা হয়ে গেছে, আমরা এটাকে একটু যদি ড্রপ স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিই, 6 আছে আমি একটু বাড়িয়ে দিচ্ছি, 10 করে দিলাম, দেখুন ওকে করলাম, তাহলে আরো ভালো লাগছে, দেখুন ফুটছে লেখাটা। এবার লেখা যখন হয়ে গেছে, তার নিচে এবার প্রোপাইটারের নাম ঠিকানা লিখবো।
তো প্রোপাইটারের নাম ঠিকানা যখন লিখবো এই জায়গাতে আমি কি করব একটা শেপ নিয়ে নিব শেপ নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন শেপ নিলাম শেপটা এইভাবে টেনে নিচ্ছি মোটামুটি মিডলেই রাখি এত বড় রাখছি রাখার পর এই শেপটাকে আমি করে দিচ্ছি কালার কালার করার জন্য আমি সর্বপ্রথমে যাচ্ছি সেম ভাবে স্টাইলে গ্রেডিয়েন্ট ওভারলে এবার সেম ভাবে ওটার মতোই করছি আমি দেখতে পাচ্ছেন এখানে করব কি এখানে করে দিচ্ছি একটু খয়েরি কালারটা করলাম বা রেড কালারটাই করে দিচ্ছি ঠিক আছে আর এখানে রেডটাকে একটু ডিপ কালার মানে খয়েরি যেটাকে বলা হয় করলাম করার পর ওকে করে দিচ্ছি তাহলে দুই রকম কালার মিক্সিং হলো এবার যেটা করব এখান থেকে আমি করে দিচ্ছি ডায়মন্ড ভালো লাগছে না আচ্ছা ডায়মন্ড করব না আমি এটাকে করে দিচ্ছি রিফ্লেক্টেড রিফ্লেক্টেড ভালো লাগছে স্কেলটাকে একটু হাই করে দিই দেখতে পাচ্ছেন হাই করে দিচ্ছি এই দেখুন তো রিফ্লেকশন এটা স্কেলটাকে হাই করে দিলাম এবার করে দিচ্ছি ওকে তাহলে দেখুন এটা হয়ে গেছে এবার যখন হয়ে গেছে তখন আমরা এটাকে রাবার নিতে পারি রাবার দিয়ে দেখা যাক রাবার দিয়ে কিছু হবে না আচ্ছা এটা যখন হয়ে গেল এটাকে দেখুন এটা বসে গেছে খুব সুন্দরভাবে আর কি কি করতে পারি সেটা দেখাই আপনাকে তো দেখুন আমাদের কাজটা প্রায় কমপ্লিট এবার এখানে লিখবো ক্যাটারারের ঠিকানা তার জন্য আমরা প্রোপাইটারের নাম লিখবো দেখুন প্রোপাইটারের নামটাকে নিয়ে যাচ্ছি টেক্সট টুলে ক্লিক করলাম টাইপ টুলে তারপরে ক্লিক করে দিলাম পেস্ট এবার কন্ট্রোল দেবে ভি প্রেস করে টি প্রেস করব কন্ট্রোল প্লাস টি তারপর লেখাটাকে সাইজ ছোট করে নিচ্ছি দিয়ে নিয়ে গিয়ে বসিয়ে দিব জাস্ট দেখতে পাচ্ছেন বসালাম আর একটু হালকা ছোট করে নিচ্ছি এই দেখুন বসে গেছে ঠিকঠাক ভাবে তাহলে প্রোপাইটারের নাম বসে গেছে দেখুন তো প্রোপাইটারের নাম বসিয়ে দিয়েছি একটু ডিজাইনিং আমরা করতে পারি এই যে যেটাকে দেখুন ডিজাইনিংটা কিভাবে করবেন দেখায় শেপ টুলে যাচ্ছি শেপ টুলে গিয়ে কাস্টম শেপে যাবেন কাস্টম শেপে গিয়ে এখানে দেখবেন প্রচুর পরিমাণে ডিজাইনিং আছে সেখান থেকে আপনার ইচ্ছা মতো কিছু একটা ডিজাইনিং দেখবেন যে কি নেওয়া যায় এখানে দেখায় আপনাকে কিছু ডিজাইনিং খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে ডিজাইনিং আছে তার মধ্যে থেকে আপনি নিতে পারেন আপনার পছন্দ মতো তবে আমার পছন্দ দেখি কোনটা নিব আচ্ছা একটু দেখে নিই আমরা কি পছন্দ হচ্ছে এখান থেকে নেওয়া যেতে পারে দেখা যাক অনেকটাই আছে এবার অনেকটা একসাথে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এই যে ডিজাইনগুলো আছে এগুলো নিতে পারি আমরা এইটা আছে এটা আছে আমরা একটু আর একটু ভালো ডিজাইনিং এই যে এটাকে নিলাম তো এটাকে আমি নিয়ে নিলাম ডাবল ক্লিক করলাম দেখুন চলে আসলো এবার যখন আমি এখানে ক্লিক করে টানবো এন্টার মারবো দেখুন হয়ে গেছে কালারটাকে আমি ঠিক ঠিক ওইভাবেই কালার করে দেব রেড কালার এবার যখন রেড কালার করে দিয়েছি দেখতে পাচ্ছেন হয়ে গেছে এবার এটাকে কন্ট্রোল দেবে টি প্রেস করব তারপরে এটা ঘুরিয়ে দিব দেখুন ঘুরালাম দেখতে পাচ্ছেন এবার এটাকে নিয়ে গিয়ে এখানে জাস্ট বসিয়ে দিব কন্ট্রোল দেবে টি প্রেস করে আর একটু সাইজটাকে বড় করে দিই দেখুন বসালাম ঠিকঠাক করে বসিয়ে দিলাম এবার এটাকে কি করব অল্টার দেবে থেকে আরেক কপি নিয়ে আসলাম তো এই সাইডে রেখে দিব কন্ট্রোল দেবে টি প্রেস করব তারপর ঘুরিয়ে দিব এভাবে দেখুন দেখতে পাচ্ছেন কিভাবে ঘুরালাম তো পুরোটাকে ঘুরিয়ে দিলাম এবার এটাকে যে কি করব দেখুন আমি কিন্তু প্রত্যেকটা পার্ট পার্ট করে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে দেখতে থাকুন এই দেখুন লেয়ারটাকে কি করলাম নিচে নিয়ে চলে আসছি যাতে উপরে না দেখতে পাওয়া যায় তার জন্য আমি নিচে নিয়ে চলে যাচ্ছি দেখুন নিচে নিয়ে গেলাম এটাকে আরেকটু নিচে নিয়ে যাচ্ছি এই দেখুন আর এই লেয়ারটাকেও নিচে নিয়ে যাব এবার পেয়েছি দেখতে এখানে নিয়ে যাব দেখুন কিভাবে কাজটা করছি দেখতে দেখুন এখানে ছেড়ে দিচ্ছি দেখুন নিচে চলে গেল আবার এটাকে ধরে আমি এই লেয়ারের নিচে ছেড়ে দিলাম দেখুন এখন নিচে চলে গেছে প্রত্যেকটা লেয়ার দেখুন কত নিচে চলে গেছে তো এই যে নিচে চলে গেছে এবার আমি কি করব
ক্লিক করব আমি সেটগুলো ইন্টারপ্রেটেস করে দিচ্ছি। দেখুন দেখতে এবার কেউ বুঝতে পারবে না, দেখতে একটু দারুণ ডিজাইন লাগছে, একটু জুম করে দেখাই আপনাদেরকে। এই দেখুন ডিজাইনিং, তো ডিজাইনিং খুব সুন্দরভাবে ডিজাইনিং লাগছে। এবার কি করব আমি দেখুন, এখানে লিখব লেখাগুলো, তার আগে আমি কিছু দুটো ছবি ইউজ করব, পিকচার পিকচার ইউজ করার জন্য আমি আগে থেকে সেভ করে রেখেছি, তো সেভ করে রেখেছি। ছবিটা আসছে না দেখে নিই, ডাবল ক্লিক করে এই ছবিটাকে নিয়ে আসি, দেখুন চলে এসেছে। এই ছবিটাকে কি করব, ধরে নিয়ে গিয়ে এর উপরে ছেড়ে দেবো, দেখুন যাচ্ছে না। কি করবেন তখন, কি করবেন এখান থেকে যাবেন, এটাকে বলা হয় কি না, পলিগন ল্যাসো টুল, পলিগন ল্যাসো টুল নিয়ে সিলেকশন করে নেবেন ছবিটাকে। দেখুন সিলেকশন করলাম, সিলেকশন হওয়ার পরে মুভ টুলে যাবেন, তারপর ধরে নিয়ে গিয়ে ছেড়ে দিবেন। দেখুন ছবিটা চলে এসেছে। এবার আমরা তো জানি এটা রবার্ট ম্যাজিক রেজার কিভাবে উড়াতে হয়, দেখুন উড়ে গেল, তো ছবিটাই পুরো উড়ে যাচ্ছে। আচ্ছা এটা চলবে না, ঠিকঠাকভাবে কাটিং করতে হবে। এই যে এই ছবিটা দিতে পারি আমরা, দেখি আসছে কি না, মুভ টুল ধরে নিয়ে গিয়ে ছাড়ছি। এবার ম্যাজিক রেজারের মাধ্যমে এটাকে রিমুভ করে দিচ্ছি, পুরোটাই উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। এই ক্ষেত্রে কি করবেন এবার দেখাই আপনাদেরকে, যে আমার পুরোটা উড়ে যাচ্ছে সেক্ষেত্রে আমি করবটা কি, ঠিক আছে? এটা তো আমার শিখার জিনিস, যে আমার এরকম যদি কেস হয়ে যায় যে পুরোটা উড়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, তো সেক্ষেত্রে কি করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ইরেজার টুল নিলাম, ইরেজার টুল নিয়ে কাটিং করছি কিভাবে, দেখুন একটু হালকা ছোট করে নিই, তারপর জাস্ট ক্লিক করব, এখানে ক্লিক করলাম, শিফট বাটনটা প্রেস করে ধরে আমি পুরোটাকে রিমুভ করে দিচ্ছি, পুরোটাকে এভাবে রিমুভ করে দিচ্ছি। এবার যখন হয়ে গেল তখন এটাকে আমরা বসিয়ে দেবো, কন্ট্রোল দেবে টিপ প্রেস করবো, তারপরে কন্ট্রোল দেবে টিপ প্রেস করে এইভাবে ঘুরিয়ে দিলাম, তারপরে এই জায়গায় বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে বসালাম, এই জায়গাতে আমি বসিয়ে দিলাম ঠিকঠাকভাবে, এখানে রাখলাম, এটাকে বড় করলে করতে পারি, যতটা বড় হচ্ছে করে দিলাম। এবার প্রিন্টার মেরে দিলাম, দেখতে পাচ্ছেন বসে গেছে। এবার যখন বসে গেল এই কাজটা আমার হয়ে গেল, এবার কি করবো, ডান দিকে আর একটা ছবি আমি নিব, কোন ছবিটা না এই ছবিটা নিব, এই ছবিটা আসছে না, তাহলে কি করব আমরা, চলে যাব এইভাবে যাব ওপেন উইথ, ওপেন উইথে যে গিয়ে পেন্টে ক্লিক করব, পেন্টে ক্লিক করার পর এটাকে সেভেজ করবেন, সেভেজ করে দেখুন একটা নতুন নামে সেভ করবেন, তাহলে দেখুন নতুন নামে সেভ হয়ে গেল। এবার নতুন নামে যখন সেভ হলো তখন এটা আবার চলে এসেছে, এবার এটাকে নিয়ে আসবো, দেখতে পাচ্ছেন চলে এসেছে, এটাকেও সেমভাবে কাটিং করে নিয়ে যেতে হবে। তো ক্লিক করলাম, মুখগুলো আগে ক্লিক করবেন, তো যাচ্ছে না, কী করবেন আগে সিলেকশন করে নেবো তারপর নিয়ে যাবো। সিলেকশন বিভিন্ন রকমের করতে পারেন, তা আমি সিলেকশন করছি, দেখুন কীভাবে আমি পলিগন ল্যাসো টুল নিয়ে সিলেকশন করছি, এভাবে সিলেকশন করে নিচ্ছি, জাস্ট কাটিং করতে হবে।
চেঞ্জ করলাম, মুখগুলো ক্লিক করে এবার কাটিং করে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম, তাহলে এখানে চলে আসলো। এবার এটাকেও একটু বড় করে নিচ্ছি, কন্ট্রোল দিয়ে টি প্রেস করার পর দেখতে পাচ্ছেন বড় করেছি, এন্টার মারলাম। এবার একটু এটাকে ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করে দিব, ইটা যাচ্ছে তো যেভাবে এটা একটু আগে করলাম ওই পিকচারটার মতো এটাকেও ঠিকঠাক করে দিচ্ছি। দেখুন কাটিং হয়ে গেছে। তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ খুব কষ্ট করে করলাম, দেখুন কাটিং হয়ে গেছে। এবার আমরা এটাকে ঠিকঠাক করে বসিয়ে দিচ্ছি, এটাকে একটু বড় করতে পারি আমরা আরও, এবার ক্লিক করে কন্ট্রোল দেবে টি প্রেস করার পর এন্টার মেরে এবার বড় করে দিলাম, এবার এন্টার মেরে সেভ করে দিলাম। দেখতে পাচ্ছেন হয়ে গেছে কাজটা। এবার যেটা করব আমরা এখানে লিখব, আর বিভিন্ন যে লেখাগুলো আছে সেটা আমরা লিখব, যেমন ওয়ার্ড আমি লিখে রেখেছি সেটা নিয়ে আসি, বিভিন্ন অনুষ্ঠানে রান্না বান্না এটা লিখব আমরা, কন্ট্রোল দেবে এক্স নিয়ে আসলাম, তারপরে এখানে মারব, তারপর কন্ট্রোল দেবে ভি প্রেস করলাম, কন্ট্রোল দেবে এ প্রেস করলাম সিলেকশন করার জন্য, আর পর আমরা কালার নিয়ে নিচ্ছি হোয়াইট, হোয়াইট কালারের লেখাটা সাইজটাকে ছোট করে দিচ্ছি, ছোট করলাম, কন্ট্রোল দেবে টি প্রেস করার পর একটু সাইজ বড় করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে রাখছি এই জায়গাতে,
রাখি। তো মোটামুটি রাখছি আমরা, তারপরে এন্টার প্রেস করলাম। এবার ঠিকঠাক করে কাটিং করে দিই, দু লাইন করে দিচ্ছি এটাকে, ঠিক আছে। এটাকে দেখুন আমি দু লাইন করে দিচ্ছি, এখানে এন্টার প্রেস করলাম, দুই লাইন হয়ে গেছে। এবার এটাকে কি করব আমি, সেন্টার করে দিচ্ছি, তাহলে দেখুন এবার দেখতে আরো ভালো লাগবে লেখাটা। এবার ঠিকঠাক করে রাখছি, একটু হালকা সাইজটা কন্ট্রোল দেবে, টি প্রেস করার পর বড় করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে, এই জন্য। এই দেখুন বড় করে দিলাম লেখাটা, যখন বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো, লেখাটা যখন বড় হয়ে গেছে এবার কি করব আমি, এটাকে ড্রপ শ্যাডো দিয়ে দেব। ড্রপ শ্যাডো দিচ্ছি, ড্রপ শ্যাডো এটাকে করে দিচ্ছি হাই, স্পিডটাকে বেশি করে দিচ্ছি, ওকে করে দিলাম। দেখুন তো ড্রপ শ্যাডো দিয়ে দিয়েছি। এবার যখন ড্রপ শ্যাডো দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন তো আমাদের যে কাজটা হয়ে গেছে, কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু যদি একটু ডিপ থাকে তাহলে একটু বেশি ভালো লাগবে। তো ডিপ করার জন্য কি করব, আমরা ব্যাকগ্রাউন্ডে চলে যাব একবার সরাসরি ব্যাকগ্রাউন্ডে। দেখুন ব্যাকগ্রাউন্ডে গেলাম, ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে আমরা কি করব, এখানে দেখুন একটা বার্ন টুল আছে, সেই বার্ন টুলে ক্লিক করব, আর এটাকে একটু হালকা বড় করে নিলাম, এখানে ডিপ করে দেবো। দেখুন এই দেখুন ডিপ করে দিলাম হালকা বার্ন টুল নিয়ে, ঠিক আছে। দেখুন কিভাবে কাজটা করলাম, বার্ন টুল নিলাম তারপরে ডিপ করে দিলাম, দেখুন দেখতে কেমন লাগছে, আলাদাই ডিজাইন হয়ে গেল, তাই না। এবার উপরে যাচ্ছি প্রথমে লেয়ারে, এবার দেখুন তা আমাদের লিখা হয়ে গেছে। এবার নিচে লিখব কিছু ডিজাইন দিব আমি, তো ডিজাইনটা কিভাবে দিচ্ছি দেখুন। প্রথমে আমি লিখাটা লিখে নিই, কিভাবে আমি কি লিখব সেটা লিখে নিই, বিশেষ দ্রষ্টব্য এটা লিখব আমরা, এটা নিলাম কন্ট্রোল দেবে সি কপি করলাম। এবার কি করব আমরা, এখানে কন্ট্রোল দেবে টি প্রেস করে দিচ্ছি, দেখুন। তারপর কন্ট্রোল দেবে ভি প্রেস করলাম, পেস্ট হয়ে গেল। এবার লিখাটা এখানে চলে এসেছে, তো যখন লেখাটা দেখুন চলে এসেছে, কন্ট্রোল দেবে টি প্রেস করে আমি লেখাটার সাইজ হালকা এরকম করে দিচ্ছি। এই দেখুন ইয়েলোই থাক, লেখাটা খারাপ লাগছে না, তো ইয়েলোই রাখছি। আর এটাকে ড্রপ শ্যাডো দেওয়া যায়, ড্রপ শ্যাডো দিচ্ছি যেহেতু, সবগুলোতেই দিয়ে দিই, ভালো লাগবে, ভালোই লাগছে ড্রপ শ্যাডো, ওকে করলাম। এবার কি করব আমি এই জায়গাতে আরেকটা, দেখুন এখানে আমার লেয়ার আছে আর সেকেন্ড লেয়ার নিচে আছে, তো এই নিচের লেয়ারটাই ক্লিক করব। তারপরে আমরা এটা নিব, নাম আছে ব্রাশ টুল, ব্রাশ টুলে নিয়ে একটা কালার নিব, কালারটা আমি রেডি নিচ্ছি, হালকা রেড নিলাম। দেখুন রেড কালারটা নেওয়ার পরে ওকে করলাম। এবার কি করব দেখুন, পুরো কাজটা দেখুন আমি দেখাচ্ছি কিন্তু, ঠিক আছে দেখতে থাকুন। তো প্রথমত আমি এখান থেকে ব্রাশের ব্রাশ যে আছে সেই ব্রাশটা আমি ঠিকঠাক, একটু ঝাপসা যেটা লাগবে দেখতে সেটা নিয়ে নেব, ঝাপসাটা নিলাম। তারপরে এবার বড় করছি, দেখুন বড় করলাম হালকা। এবার এখান থেকে ক্লিক করে ভাই নিয়ে যাব, দেখুন লেখাটার উপর উপরে জাস্ট ক্লিক করব। এটা কিন্তু একটা ডিজাইনিং, ঠিক আছে। আপনাকে এটা কাজটা খুব ভালোভাবে করতে হবে, ডিজাইনিং এটাও এক ধরনের ডিজাইনিং এর কাজের মধ্যেই পড়ে। দেখুন আমি কিভাবে কাজটা করছি, মাউস ঠিকঠাক করে ধরতে হবে আপনাকে। দেখুন কাজটা হয়ে গেল, এবার যখন হয়ে গেল সেম ভাবে আমি আর একটু হালকা এখানে ডিপ দিব কালারটা। ডিপ কালার কিভাবে দিচ্ছি দেখুন, এখানে নিব আমি হালকা কালার নিয়ে নিচ্ছি, এরকম ডিপ নিচ্ছি। তারপরে ডিপ নেওয়ার পরে ওকে করলাম। এবার দেখুন এখানে ডিপ করছি, দেখতে পাচ্ছেন কিভাবে ডিপ করছি, এই দেখুন ডিপ হয়েছে। তো লেখাটা যখন ডিপ হয়ে গেছে, আর একটু ঘন ডিপ আমি নিতে চাইছি, ঠিক আছে, এখানে হালকা শেপ নিয়ে নিব আমি সেম কালারের,
इंटर प्रेस कर लाम इंटर प्रेस करार पर सेवटाके एकटु उपरे निये जाब देखते पाच्छेन आमादेर सेवटा हये गेछे तो देखुन एबार पिछने जे ब्याकग्राउंडटा छिल एकटा क्लिप आर्ट छिल सेई क्लिप आर्टटा किन्तु एबार देखा जाच्छे ना এই দেখুন এবার এই যে সেভটা নিলাম এই সেভের মধ্যে এবার লিখবো আমরা নাম নাম্বার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার লেখার জন্য আমরা টেক্সটে ক্লিক করলাম তারপরে জাস্ট ক্লিক করব একবার এবার ফন্ট ফেজটা আমি নিয়ে নিচ্ছি এরিয়াল ফন্ট নিয়ে নিচ্ছি এরিয়াল ফন্ট নিলাম তারপর লিখে দিব কালারটা নিয়ে নিচ্ছি হোয়াইট দিয়ে লিখছি মোবাইল নাম্বার এম ओवी मोबाइल नंबर दे दीची हमें 97 33 एक दिए दिल जेको नम्बर ठीक है तो बुझार जो ये नम्बर दिए दिल अपना ये को मैं रंग नम्बर जेको एक नम्बर दिए दिल देवारे मुख टूले क्लिक करब तर रिसाइज कर देव कंट्रोल देव टी प्रेस कर लिसाइज करार्जन एबार छोटो कर देव लिखाटा देखो एबार ठीक ठाक जगह बसिए दीची और एक छोटो करते हैं यार ठीक ठाक हो गए एबार एंटर प्रेस कर लगे ठीक ठाक कर बसिए दिल देखते जो लिखाटा क्या हो गल एबार नीचे लिखब ठिकानाटा ठिकाना कि लिखी देख कपि कर आर एखे चले आसलम टाइप टुले क्लिक कर लगे पेस्ट कर दिल पेस्ट करारे ये बांगला कर देव বাংলা যে কোন একটা আচ্ছা রিংকি ফন্টটাই নিয়েছিলাম আপনারা সুতনামি ইউজ করতে পারেন সুতনামিও ভালো ফন্ট বাংলার জন্য ডিফল্ট ফন্ট সবথেকে আমাকে ভালো লাগে যে ফন্টটা সেটা হচ্ছে চিত্রা ফন্ট ঠিক আছে তো আপনারা যেটা ইউজ করবেন আপনাদের ব্যাপার হবে তো চিত্রা ফন্ট আমাকে সবথেকে ভালো লাগে সুতনামি করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন সুতনামি হয়ে গেল এটা এবার পেস্ট করলাম এই দেখুন হয়ে গেছে তাহলে আমাদের যে কাজটা হয়ে গেল এটা আছে আপনার সাইজটা 215 আছে এটাকে হালকা কমিয়ে দিব আমি এটাকে করে দিচ্ছি 190 তাহলে বাংলা সাইজে দেখুন মোটামুটি সেম হয়ে গেছে কন্ট্রোল দেব টি প্রেস করে এটাকে করে দিচ্ছি বড় এন্টার প্রেস করলাম আর এটাকে করে দিচ্ছি আমি ইয়েলো কালার কারণ রেড এর উপরে ইয়েলোটাই মানায় ये कलर गुलो कोडले करते पारें आमी येलो करब ये देखुन येलो कलर कर दिए कंट्रोल देवे टी प्रेस करार पर ठीक ठाक कर साइजटा कर दी ए देखुन ठीक ठाक कर दिए तारपरे आमी एटाके करे दिब ड्रप शैडो आमी दिच्छी सबकिछु ठीक आछे एटा आपनादेर उपर डिपेंड करबे जे कि दिबेन ड्रप शैडो दिबेन कि दिबेन ना तब आमाके भालो लगे ड्रप शैडो देखो ओके कर लाम तो ड्रप शैडो देखुन होए गेछे ताहले आमादेर ब्यानारटा देखुन कमप्लीट होए गेछे तो एइभाबे आपनारा प्रैक्टिस करुन ताहले आपनारा नतून नतून ब्यानार बानाते पारबेन खूब भालोभाबे ब्यानार बानाते पारबेन।